কোনো ভারী জিনিস বা হ্যাভি ওয়েট লিফটিংয়ের সময় সামনে ঝুঁকে, সরাসরি সামনে ঝুঁকে ফরওয়ার্ড ফ্লেক্স হয়ে ভারী বস্তুটি বা ভারী জিনিসটি তোলার সময়ই কোমরে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। আসসালামু আলাইকুম। ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার PRPC-র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আবারও চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের বিভিন্ন প্রশ্নের বা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। গত পর্বে কথা বলেছি কোমর ব্যথার রোগীদের শোয়ার সঠিক নিয়ম বা ধরন বিষয়ে। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে বা যারা দীর্ঘ সময় ধরে বসে কাজ করছে তাদের বসার সঠিক ধরনটা কেমন হবে এবং ভারী কোনো জিনিস নিচে থেকে তুলতে গেলে কোন পজিশন আমাদেরকে মেনটেন করতে হবে। দর্শক, শুরুতেই বলি যারা দীর্ঘ সময় ধরে কাজ করছেন তারা বিভিন্ন ধরনের পজিশনের ভুল করেন বা অ্যাবনর্মাল পোস্টার মেনটেন করেন। কিভাবে যারা ডেস্ক ওয়ার্ক করে তারা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে দীর্ঘ সময় ধরে কাজ করে বা যারা স্টুডেন্ট আছে তারাও দীর্ঘ সময় এই পজিশন মেনটেন করে, তাহলে তার যে স্পাইনের একটা অ্যালাইনমেন্টের পরিবর্তন চলে আসে। অনেকেই যারা রিল্যাক্স পজিশনে বসে টেলিভিশন দেখছেন বা রিল্যাক্স পজিশনে আছেন তারা একটা পজিশন মেনটেন করেন, ঠিক এইভাবে বসে তারা টেলিভিশন দেখে। এই ক্ষেত্রেও কোমরের উপর কি হচ্ছে, অ্যাবনর্মাল একটা প্রেশার পড়ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে সঠিক পজিশন মেনটেন করার ক্ষেত্রে বসার সময় কোমরকে ঠিক পিছনের দিকে চেয়ারের সঙ্গে লাগিয়ে দিতে হবে। কাঠের চেয়ার ব্যবহার করতে পারলে খুবই ভালো, সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে যে কোনো চেয়ারই আমরা ব্যবহার করতে পারি, তবে কোমরকে পিছনের দিকে লাগিয়ে দিতে হবে। তাহলে আমাদের স্পাইনের একটা স্বাভাবিক যে স্ট্রাকচার বা স্বাভাবিক যে অ্যালাইনমেন্ট সেটা ঠিক থাকবে। খেয়াল রাখতে হবে দর্শক, আমাদের কোমরের ঠিক পিছনের লর্ডোটিক কার্ভেচার অর্থাৎ এরকম পিছনের দিকে বাঁকা থাকে, গর্ত থাকে, এই গর্তটা আমাদেরকে মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে কাজ করছে তারা এক ধরনের রোল ব্যবহার করতে পারে। এই ধরনের রোল যদি চেয়ারের পিছনে এভাবে বেঁধে তারা কাজ করে, এভাবে বেঁধে কোমরের নিচে বেঁধে কাজ করে, তাহলে তাদের কোমরের যে কার্ভেচারটা সেটা সঠিকভাবে মেনটেন হয় এবং কোমরের ব্যথা থেকেও দূরে থাকতে পারে। এবং কিছু সময় বা কিছু সময় পরপর যদি তার অবস্থার পরিবর্তন করে, যেমন 30 মিনিট পরপর যদি সে উঠে কিছুক্ষণ দাঁড়ায় বা হাঁটাহাঁটি করে, এরপরে আবার সে তার কাজে জয়েন করতে পারে। এই পজিশনগুলো যদি মেনটেন করে তাহলে তার কোমরের ব্যথা অনেকাংশেই কমে আসবে এবং কোমর ব্যথা হওয়া থেকেও দূরে থাকতে পারবে। এখন চলুন দর্শক দেখে নেই কীভাবে আমরা ভারী কোনো জিনিস নিচে থেকে উপরে সঠিক নিয়মে তুলব। কোনো ভারী বস্তু বা ভারী জিনিস তোলার ক্ষেত্রেও সাধারণত ভুল করা হয়। কোনো ভারী জিনিস বা হ্যাভি ওয়েট লিফটিংয়ের সময় সামনে ঝুঁকে, সরাসরি সামনে ঝুঁকে ফরওয়ার্ড ফ্লেক্স হয়ে ভারী বস্তুটি বা ভারী জিনিসটি তোলার সময়ই কোমরে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং অনেকের ক্ষেত্রেই কোমরে কট করে শব্দ হয় বা চিন করে শব্দ হয়, তীব্র ব্যথার সৃষ্টি করে। এবার চলুন দেখে নেই সরাসরি নিচে থেকে ভারী কোনো জিনিস তোলার ক্ষেত্রে বা ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে সঠিক ধরনটি বা নিয়মটি কেমন হবে। এই ক্ষেত্রে সোজা হয়ে দাঁড়িয়ে দুই পা দুই দিকে ছড়িয়ে বেজ অফ সাপোর্ট বাড়িয়ে হাঁটুকে অর্ধেক পর্যন্ত ভাঁজ করে কোনো হ্যাভি ওয়েট বা ভারী বস্তুকে ধীরে ধীরে নিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে কোমরের উপর কোনো প্রেশার পড়বে না, কোমরে কোনো আঘাতও লাগবে না এবং কোমরের ব্যথাও হবে না। দর্শক, খুব সহজেই দেখে নিলেন বসার সঠিক নিয়মটা কী এবং নিচে থেকে কোনো ভারী জিনিস তুলতে গেলে কোন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। দর্শক, এই পজিশনগুলো, এই পোস্টারগুলো মেনটেন করলে আমরা খুবই মারাত্মক ধরনের কোমর ব্যথা বা তীব্র কোমর ব্যথা হওয়া থেকে দূরে থাকব এবং যাদের কোমর ব্যথা আছে বা কোমর ব্যথায় ভুগছেন তারা কোমর ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে দূরে থাকতে পারবেন। দর্শক, ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সচেতনতা বাড়াবেন। আসুন আমরা সচেতন হই, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করি, ব্যথামুক্ত সুস্থ জীবন গড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।